হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই যে আমার নিরাপত্তা এখন একটু বেড়ে গেল ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে। গতি নাই, তার মানে আমি কিছুটা হলেও বেশি নিরাপদ না। আবার ঠিক নেই, পেছন দিয়ে যদি মাইরে দেয় তাহলে তো শেষ জায়গা। আজকে কি নিয়ে কথা হবে আপনাদের সাথে সেইটার বিষয়বস্তু ভিডিওর টাইটেল আর থাম্বনেইলে নিশ্চয়ই দেখছেন, আর দেখেই নিশ্চয়ই ঢুকছেন। তো ব্যাপারটা কিন্তু তাই, দুঃসংবাদেরও দুঃসংবাদ, বাজাজ পালসার NS160 FI ABS BS6 নিয়ে, ঠিক আছে? দুঃসংবাদেরও দুঃসংবাদ, ব্যাপারটা বুঝতে হবে। এর আগে একদিন পালসার NS160 FI ABS BS6 ইঞ্জিন নিয়ে একটা ভিডিওতে আমি বলছিলাম যে বাজাজের দুঃসংবাদ, আর এবার হচ্ছে দুঃসংবাদেরও দুঃসংবাদ। সো চলেন, ট্রাফিক সিগন্যাল ছাড়লো আর দুঃসংবাদেরও দুঃসংবাদের ঘন্টা বাজানো শুরু করে দিই। তো আপনারা কি জানেন যে বাজাজ মোটর সাইকেলের যত অথরাইজ অফিসিয়াল সার্ভিস সেন্টার বাংলাদেশে যতগুলো আছে, এগুলার মধ্যে FI মোটর সাইকেলের সার্ভিসের ব্যবস্থা আছে কি না, এটা কি আপনারা জানেন? আচ্ছা, এবারে আমার অভিজ্ঞতা আমি বলি। আমি তো ঢাকায় থাকি, তো এই ব্লগিংয়ের খাতিরে বলেন আর যে খাতিরেই বলেন, বাজাজের বিভিন্ন সার্ভিস সেন্টারে আমার এমনিতেই একটা যাতায়াত আছে। তো এই যাতায়াতের খাতিরে আমি দেরিতে হইলেও জানতে পারছি যে পালসার NS160 FI ABS মোটর সাইকেলের প্রপার সার্ভিস করার মতন সক্ষমতা কোনো সার্ভিস সেন্টারের নাই, ঠিক আছে? একটার আছে, একটা কোনটা সেটা হচ্ছে বাজাজের সেন্ট্রাল যে ওয়ার্কশপটা আর কি, তেজগাঁও বেগুনবাড়িতে, শুধুমাত্র সেইটার আছে। তো সেইটা তো হচ্ছে সরাসরি বাজাজের নিজস্ব, একদম সম্পূর্ণ নিজস্ব, অর্থাৎ উত্তরা মোটরসের। আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ডিলারদের সার্ভিস সেন্টার। তো ওগুলার একটার মধ্যেও আমি এই FI সার্ভিসিং করার মতো কোনো ইকুইপমেন্টস টুলস দেখি নাই। তাইলে বলেন, এটা কি কোনো সুসংবাদ? এটা কি দুঃসংবাদেরও দুঃসংবাদ নয়? আমি মনে করি এটা একটা দুঃসংবাদেরও দুঃসংবাদ। কেননা যে মোটর সাইকেল কোম্পানি বাংলাদেশে FI মোটর সাইকেল আনছে বিক্রি করার উদ্দেশ্যে, সেই মোটর সাইকেল কোম্পানির ডিলারদের কাছে FI সার্ভিসিং করার মতন ইকুইপমেন্টস টুলস নাই, সেইটারে আমি অবশ্যই মনে করি এটা একটা দুঃসংবাদেরও দুঃসংবাদ। আর আরও বড় একটা দুঃসংবাদ হচ্ছে কি, যে অতীতে যখন পালসার NS160 FI ABS BS4 আসছিল, আজ থেকে আনুমানিক 2-2.5 বছর আগে, এই যে আমারটার মতন যেগুলো ছিল আর কি, FI ABS BS4 ইঞ্জিন, ওই সময়ও বাংলাদেশে ওই উত্তরা মোটরসের বাজাজের সেন্ট্রাল ওয়ার্কশপ তেজগাঁও বেগুনবাড়ির এইটা ছাড়া আর কোনো সার্ভিস সেন্টারে, ডিলারের সার্ভিস সেন্টারে FI সার্ভিসিং করার মতন কোনো ইকুইপমেন্টস টুলস কিচ্ছু ছিল না। এবং সেই 2-2.5 বছর আগে, হাজার বলে ফেলাইতেছিলাম, সেই 2-2.5 বছর আগে যা ছিল সেই অবস্থাটা আজকে এই 2022 সালে আইসাও দেখতে হচ্ছে, যখন পালসার NS160 FI ABS BS6 মডেলের মোটর সাইকেলটা অফিসিয়ালি বাজারে ছাড়া হইল। চিন্তা করেন, এটা কোনো কথা, মানে এটা তাজ্জব ব্যাপার না যে আমি অফিসিয়ালি মোটর সাইকেল বেচতেছি FI, অথচ FI মোটর সাইকেল সার্ভিস করার মতন কোনো ইকুইপমেন্টসই আমার কাছে নাই, তাহলে আমি কোন মুখে এগুলো বিক্রি করি? জানেন, আমি ঢাকার কয়েকটা বাজাজ অনুমোদিত সার্ভিস সেন্টারে খুবই ক্লোজলি আমি কথা বলছি, খুবই খোলামেলাভাবে কথাবার্তা বলছি, তারা আমারে বলছে যে উত্তরা মোটরস থেকে, অর্থাৎ বাংলাদেশে বাজাজের অথরাইজেশন যাদের, সেই উত্তরা মোটরস থেকে FI সম্পর্কিত কোনো ট্রেনিং দেওয়া হয় নাই সার্ভিস সেন্টারগুলোকে। চিন্তা করা যায়,
এফআই সার্ভিসিং বলতে আসলে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিন করার যে মেশিনটা আর কি, টুলসগুলো, ঠিক আছে? আমি স্ক্রিনে ছবি দিয়ে দিলাম এইটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা জানি যে ফুয়েল ইনজেকশন সিস্টেমের যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলি হচ্ছে কিন্তু সেন্সর বেসড, হ্যাঁ, অর্থাৎ এই মোটরসাইকেলগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো সেন্সর থাকে। আমাদের কার্বোরেটরের মোটরসাইকেলগুলোতে থাকে হচ্ছে সিডিআই, আর ওগুলোতে থাকে হচ্ছে ইসিইউ। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় কি, খারাপ তেলের কারণে বা অন্য কোনো কারণে ওই সমস্ত ফুয়েল ইঞ্জেকশন মোটরসাইকেলের মিটারে একটা এরর লাইট আসে, ঠিক আছে? তো ওই এরর লাইটটার সঙ্গে খুব বেশি পরিচিত যারা এফআই মোটরসাইকেল ব্যবহার করেন। ঘটনা হচ্ছে কি, এই এরর লাইট মোছার জন্য ছোট্ট এরকম ক্যালকুলেটরের মতো একটা মেশিন থাকে, হ্যাঁ, এটাকে সেন্সর রিডার বলা হয় বা ডায়াগনস্টিক টুল বলা হয়, অনেক ধরনের নাম আছে। তো ওইটা ছাড়া এই এরর লাইটটাকে আসলে রিমুভ করা যায় না। তো ওইটাকে রিমুভ করার জন্য যে মেশিনটা দরকার, ছোট্ট মোট্ট মেশিনটা স্ক্রিনে ছবি দিয়ে দিলাম, এই মেশিনটাও বাজাজের কোনো সার্ভিস সেন্টারে পাবেন না। আমি ঢাকা শহরে দেখি নাই আর কি, আর ঢাকা শহরে যেহেতু দেখি নাই, তাইলে ঢাকার বাইরে পাওয়া যাবে কি না যাবে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ প্রকাশ করার দরকার আছে? কোনো দরকার নাই। সরাসরি বলতে পারি, ঢাকার ভিতরেই যেহেতু এই অবস্থা, তাহলে ঢাকার বাইরে নাই সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। ইভেন এগুলা তারা কিভাবে কি করবে না করবে সে সংক্রান্ত কোনো ধরনের ট্রেনিং আমাদের উত্তরা মোটরস থেকে তাদের অনুমোদিত সার্ভিস সেন্টারগুলোর টেকনিশিয়ানদেরকে একেবারে দেয়া হয় নাই। এটা কিন্তু আমার বক্তব্য না, আমি যে ঢাকার বিভিন্ন বাজাজ অনুমোদিত সার্ভিস সেন্টারের কথাবার্তাগুলো বলেছি সেই সমস্ত সার্ভিস সেন্টারদের কর্তা ব্যক্তিদের বক্তব্য। তাহলে চিন্তা করেন, উত্তরা মোটরস আমাদের কাছে এফআই এর এনএস বিক্রি করতেছে, দুই আড়াই বছর আগেও করছে, এখনও আবার আছে, কিন্তু তারা তাদের সার্ভিস সেন্টারগুলোর মানের ক্ষেত্রে কোনো উন্নয়ন ঘটায় নাই। এরকম পঙ্গু মার্কা মানসিকতা নিয়ে তারা আবার আনছে হচ্ছে এনএস এফআই এবিএস, যেটা খুবই হাস্যকর এবং মারাত্মক রকমের অশোভনীয় কর্মকাণ্ড বলে আমি মনে করি। ঢাকার দুটো সার্ভিস সেন্টারের কয়েকজন কর্মীকে আমি জিজ্ঞাসা করছিলাম, আগের এনএস এফআই এবিএস যখন আপনাদের কাছে আসতো এফআই এর সমস্যা নিয়ে বা ওই যে এরর লাইট নিয়ে, তখন আপনারা কি করতেন? তো তারা আমাকে উত্তর দিল যে আমরা তো এগুলা তেজগা সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিতাম, কারণ আমাদের কাছে এই সমস্ত জিনিস ঠিকঠাক করার মতো মেশিন নাই বা আমরা জানিও না এগুলা কিভাবে কি করে। তাইলে ঢাকার ভেতরের সার্ভিস সেন্টাররা যদি এরকম উত্তর দেয় আজ, তাইলে ঢাকার বাইরের লোকজন কি করবে বলেন? এখন ঠিক আছে, আমি ঢাকায় থাকি, আমি না হয় গেলাম তেজগাঁতে। এখন যে ব্যক্তি ঢাকার বাইরে থাকে, দূরবর্তী জেলায় অবস্থান করে, সেই ব্যক্তিকে যদি তার সংশ্লিষ্ট সার্ভিস সেন্টার বলে যে আপনাকে তেজগাঁও যাইতে হবে, তাহলে কি সম্ভব ওই দূরের জেলা থেকে শুধুমাত্র একটুখানি কাজের জন্য ঢাকায় আসা? মানে ওয়ার্ডের যোগ, ওয়ার্ডের যোগ, বাজাজ কর্তৃপক্ষ বাংলাদেশ, ওয়ার্ডের যোগ। এবার আপনাদেরকে একটা নির্দেশনা দিই, সেটা হচ্ছে কি, কারো যদি মনে চায় যে আপনারা এনএস এফআই এবিএস ক্রয় করবেন, আছে না অনেক সময় মানুষের কিন্তু মনে চায় বসে যে যা মন্দের তা হোক আমি কিনবো, আচ্ছা এরকম যদি হয় তাহলে আমার এই ভিডিও শুনে আপনাদের ভয় পাওয়ার পুরোপুরি এত বেশি কারণ নাই। আপনারা এফআই সার্ভিসিং বা ওই যে এরর লাইট রিমুভ করা এই কাজটা আপনারা কিন্তু বাইরে থেকে করাতে পারবেন। বাংলাদেশে এরকম অনেক অনেক সার্ভিসিং সেন্টার তৈরি হয়েছে যারা এই এরর লাইট মোছার যন্ত্র তাদের কাছে রেখেছে এবং তারা সুন্দরভাবে নির্ভুলভাবে সে কাজগুলো করতেছে। ইভেন ফুয়েল ইনজেক্টর ক্লিনার যে টুলস, যে মেশিনটা, সেটাও কিন্তু ওই সমস্ত সার্ভিস সেন্টারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বাজাজ কর্তৃপক্ষের উপরে ভরসা করে এফআই বাইক যদি কেউ কিনেন এনএস এফআই, বা তারা ফিউচারে যদি কোনো এফআই আনে, তাইলে মানে চরম আকারে ধরা খাবেন। তো বাজাজ কর্তৃপক্ষের উপরে ভরসা করবেন না।
টুকটাক স্পেয়ার যেগুলো লাগে না হয় তাদের কাছ থেকে কিনলেন, কিন্তু এফআই সার্ভিসিংয়ের জন্য তাদের উপরে ভরসা করার এখন পর্যন্ত কোনো দরকার নাই, কারণ নাই তো তারা কই থেকে সার্ভিস করবে বলেন? এই এক তেজগাঁয়ের এক তাদের সেন্ট্রাল ওয়ার্কশপ ছাড়া আর কারো কাছে শুনলাম না যে এই ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার মেশিন, তারপরে হচ্ছে সেন্সর রিডার টুলস আছে, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তাহলে এই অবস্থায় ঠিক আছে না? আমি যে বলছিলাম যে দুঃসংবাদেরও দুঃসংবাদ, আমার মনে হয় ভিডিওর থাম্বনেলের লেখাটা যথার্থই হয়েছে, আসলেই এটা হচ্ছে একটা দুঃসংবাদেরও দুঃসংবাদ। ঠিক আছে, তো দুঃসংবাদেরও দুঃসংবাদ জানানো শেষ করে দিলাম, সামনে আবারও আসব অন্য কোনো ব্লগে, হয় সুসংবাদ না হলে দুঃসংবাদ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খুদা হাফেজ।